কোভিডে মৃতের পরিবারের হাতে তুলে দেওয়া হলো 50,000 টাকা। 2021 সালের 1 জানুয়ারি থেকে করোনায় মৃত ব্যক্তির পরিবারকে 50,000 টাকা দেওয়ার জন্য দেশের সুপ্রিম কোর্ট রায় দেয়। তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দ্বিতীয় দিন সদর মহকুমা শাসকের কার্যালয়ে প্রায় 50 জন উত্তরসূরির হাতে 50,000 টাকা করে তুলে দেওয়া হয়। সদর মহকুমা শাসকের কার্যালয়ে মহকুমা শাসক অসীম সাহা ও অতিরিক্ত মহকুমা শাসক বিনয় ভূষণ দাসের উপস্থিতিতে এই সহায়তা প্রদান করা হয়। সদর মহকুমা শাসক অসীম সাহা জানান, কোভিডের কারণে যারা 2021 সালে প্রয়াত হয়েছেন তাদের উত্তরসূরিদের নতুন প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা করা হচ্ছে। আগে ছিল সরকারি চাকরি, জীবী হলে সেই অর্থ পেতেন না জীবিত হলে। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ও রাজ্য সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রত্যেকেই এই সহায়তা পাবে। তবে সরকারি চাকুরিজীবীর উত্তরসূরিদের লিখিত দিতে হবে, তারা ডাইন হার্নেসে সুবিধা নেবেন না। আগে এই সুযোগগুলি ছিল না। সদর মহকুমায় 124 জনের কোভিডে মৃত্যু হয়েছে। সদরকে 4টি জোনে ভাগ করে টিম গঠন করে পরিবারের সদস্যদের খুঁজে বার করা হচ্ছে। এতে কিছুটা সময় লাগছে। ঠিকানা সঠিক না দেওয়ায় এই সমস্যা। ইতিমধ্যে 50 জনের অ্যাকাউন্টে 50,000 টাকা করে প্রদান করা হয়েছে। কিছু কিছু পরিবারের প্রয়োজনীয় কাগজ নেই, আবার কেউ আছেন তাদের পরিবারের সদস্যরা বহিরাজ্যে থাকেন। এ সমস্ত দিক মাথায় রেখেই কাজ করা হচ্ছে। সকলকে সরকারি সাহায্য গ্রহণ করার আহ্বান জানান সদর মহকুমা শাসক অসীম সাহা। কুড়ি পর্যন্ত যারা মারা গেছেন তাদের একটা স্কিম ছিল, 2021-এ আরেকটা স্কিম এসছে যে যারা প্রত্যেকেরই 50,000 টাকা করে দেওয়া হবে। আগে ছিল সরকারি চাকরি হলে পরে পাওয়া যেত না, যে নতুন যেটা 2021-এ যে সুপ্রিম কোর্টের নির্দেশমূলে এবং রাজ্য সরকারের যে সিদ্ধান্ত সে অনুযায়ী চাকরিজীবী হলেও পাওয়া যাবে, মানে মোটামুটি প্রত্যেকেই পাবেন 50,000 টাকা করে। যারা মারা গেছেন তাদের নিকট পরিজনদের উপরে কাছে আমরা 50,000 টাকা করে তুলে দেব। সাবজেক্ট টু যারা চাকরি করেন, যে চাকরিজীবী কেউ মারা যদি যান, ডাইন হার্নেসের স্কিমে যদি উনি না যেতে চান, উনি একটা ডিক্লারেশন দেবেন যে ডাইন হার্নেস স্কিমে উনি যাবেন না, তাহলে ওনাকেও আমরা 50,000 টাকা তুলে দিতে পারি। আগে এই ক্লজগুলি ছিল না, এখন নতুন করে অনেকটা সরলীকরণ করেছে, যার ফলে আমরা এই সদরের আন্ডারে ইতিমধ্যে আমাদের অ্যাড্রেস অনুযায়ী যা দেখেছি তাতে 124 জনের আমরা পেয়েছি যারা সদরের আন্ডারে মারা গেছেন। তো তাদের আমরা খুঁজে খুঁজে দেখছি, কারণ বিভিন্নভাবে প্রচার করেও